জানুন যেভাবে গোপনেই মার্কিন ঘাঁটির কাছে সামরিক মহড়া চালালো রুশ সাবমেরিন, ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে সম্প্রতি আমেরিকার উপকূলে মার্কিন সামরিক ঘাঁটির একেবারে কাছে মহড়া চালিয়েছে রাশিয়ার এক ডিভিশন সাবমেরিন। গোপনেই মহড়া চালায় রাশিয়ান নেভি, যার ফলে প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক রুশ সাবমেরিনগুলোর অস্তিত্ব একেবারে টের পায়নি মার্কিন বাহিনী। এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলকে রাশিয়ার কমান্ডার সের্গেই স্টারশিনভ জানিয়েছেন, সাবমেরিন ডিভিশনের মিশন সফলভাবে শেষ হয়েছে। এইসব সাবমেরিন নির্ধারিত স্থানগুলোতে তাদের পেশিশক্তি প্রদর্শন করেছে, এমনকি কোনো রকমের বাধা ছাড়াই সেগুলো ঘাঁটিতে ফিরে আসে। তবে রুশ সাবমেরিনগুলো কবে এবং ঠিক কোন জায়গায় মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি। তবে টিভি চ্যানেলটি জানিয়েছে একেবারে আমেরিকার উপকূলের কাছে মহড়া চালানো হয়েছে। সাবমেরিনগুলো মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টারশিনভ বলেন, হ্যাঁ, সাবমেরিনগুলো তা করতে সক্ষম হয়েছে এবং সব রকমের শনাক্তকরণ এড়িয়ে যাওয়া আসা করাই ছিল মস্কের মূল লক্ষ্য। তিনি বলেন, রুশ সাবমেরিনগুলো মার্কিন উপকূলের একেবারে কাছে গেলেও আমেরিকার সমুদ্র সীমা লঙ্ঘন করেনি। তবে মহড়ায় কতগুলো সাবমেরিন অংশ নিয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।